সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমি জানি আমার ফেসটা দেখা যাচ্ছে। কই যান ভাই, ভিডিও এখন তো শেষ হয় নাই, পুরো ভিডিও দেখা তারপরে যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আল-মামুন চৌধুরি এন্ড ওয়েলকাম টু ব্লগ নাম্বার 4। আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট হবে। তো নর্মালি হচ্ছে কি, আপনারা যারা আমার ফেসবুকে রয়েছেন বা যারা ফলো করেন আমাকে, তারা হয়তো বা কয়েকদিন আগে দেখেছিলেন যে এই ফুল স্টুডিওটা ভিজুয়াল কেন হবে সেটা আমি পোস্ট করেছিলাম। সেই ভিজুয়ালটা আমি ক্রিয়েট করেছিলাম 3ds max দিয়ে। তো ওইখানে আপনারা দেখেছেন যে আমার ডেস্কের উপরে একটা কিছু লাইট লাগানো রয়েছে, অনেকগুলো লাইট লাগানো রয়েছে। সো নর্মালি কিছুদিন আগে সেই লাইটগুলো পোস্ট করার জন্য আমি কিছু গ্রুপে পোস্ট করেছিলাম, দেন জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এই লাইটগুলো বাংলাদেশে পাওয়া যায় না। আর এগুলোর প্রাইস সো মাচ হাই ফর মি, ওগুলোর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $300 থেকে $400। সো আপাতত আমার অ্যাবিলিটি নাই এগুলো কেনার জন্য, বাট আমার তো লাইট লাগাতে হবে। সো এর জন্য চিপ প্রাইজের ভিতরে কাইন্ড অফ ওই রকমেরই একটা লাইট পাওয়া যায়, বাট এটাও বাংলাদেশে নেই, ওটাও বাইরে থেকে আমার অর্ডার করতে হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $30 থেকে $40 আপনারা পেয়ে যাবেন। সো এগুলো আপনারা অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওইখান থেকে অর্ডার করলে বাহির থেকে দেন এই লাইটগুলো আসবে। আর এই লাইটগুলো মেবি অনেক ছোট, বাট আমার যেই ভিজুয়াল ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন যে ওইখানে লাইটগুলো অনেক বড় ছিল। সো যেরকম টাকা ওই রকম লাইট হয় অ্যাকচুয়ালি। সো দেখি আমাদের এই লাইটগুলো কতদিন থেকে আর আমাদের স্টুডিওতে কেমন মানায়। তো আমি ভাবলাম ওকে ফাইন, লাইট যখন এসেই পড়েছে সো ওইটা নিয়ে একটা ব্লগ হয়ে যাক। হতে পারে অনেকে আমার মতো এরকম চিপ প্রাইসে লাইট খুঁজতেছে বাট পাইতেছে না, বা যদিও পেয়ে থাকে কেমন হবে তারা জানে না, হয়তো বা আমার রিভিউটা দেখে কিছুটা বুঝতে পারে। বাট এটা রিভিউ না অ্যাকচুয়ালি, কারণ এটা জাস্ট আমি দেখাবো যে কেউ সেট আপ করতে হয় আর আনবক্সিং করবে না অল দোজ থিং। সো গাইস চলো বেশি কথা বাড়াবো না, আনবক্সিং করি। প্রথম থেকেই বুঝতে পারতেছিলাম যে এটা আনবক্সিং করতে আর সেট আপ করতে দুজন মানুষ লাগবে। এর জন্য আমি আমার ফ্রেন্ডকে কল করলাম, বাট তার 2G স্পিডের কারণে বাধ্য হয়ে আমার নিজেকে একাই আনবক্সিং করতে হবে। আর একটা কথা, আমি কোনো এক্সপার্ট মানুষ নই, মানে রিভিউর জন্য আমি এক্সপার্ট না, সো আমার অনেক মিস্টেক হতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবো। ফাইনালি এই যে লাইটের বক্স এখন বের করি। অ্যাকচুয়ালি আমি কোনো টেক রিভিউর না, আমি এগুলোতে এক্সপার্টও না বাস্তব কথা। তো চলো দেখে ভিতরে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। কাভারটা বেশ সুন্দর, প্রথমেই এটা হচ্ছে রিমোট লাইটের, সুন্দর অ্যাকচুয়ালি। বর্তমানে এগুলো লাগেও না, যাদের মোবাইল রয়েছে, মোবাইলে যাদের একটা সিস্টেম রয়েছে ওটার নামটা আমি ঠিক ভুলে গেছি, ওটা থাকলেই নাকি কন্ট্রোল করা যায়। বেসিক্যালি আমার পিছনে যে RGBগুলো রয়েছে সবগুলো আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করা আমার হয়। সো লাইট, সরি লাইট রিমোট, দেন হচ্ছে এগুলো, এগুলো মেবি আমি তো জানি না সঠিকটা, আবার প্রবাবলি এগুলো হয়তো এগুলোতে লাগাতে হবে লাইটগুলো। সো লেটস সি, এটাও একটা রিমোট অ্যাকচুয়ালি। এটার ভিতরে যে দুইটা রিমোট থাকবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি, কারণ আসলে লো প্রাইসের জিনিসগুলোতে আমার এক্সপেকটেশন অনেক কম থাকে। ইভেন তো আমি এটা মনে করি যে, মানে আমি ধরে রাখি যে এই লাইটগুলো বা যেগুলো লো প্রাইসে থাকে এগুলো আমার 6 মাসে বেশি টিকবে না। সো আমার এক্সপেকটেশন কম থাকে, কারণ আমি যত এক্সপেকটেশন কম রাখবো আমার লাইফে প্যারাথটা কম থাকবে। সো এটা হচ্ছে লাইট, একদম ছোট। বাট যারা আমার ভিজুয়ালাইজেশনের ভিডিওগুলো দেখেছিলেন লাইটগুলো ওগুলো অনেক বড় ছিল, দেড়শো এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। অ্যাকচুয়ালি কথায় আছে না, ফকিরা পুল আর কইল লিভার পুল। তো ইয়া, এই যে একটা কয়টা থাকে ভিতরে আমি শুনেন অবশ্যই, সেকেন্ড ওয়ান, সবগুলো দেখতে একই রকমের, একই ডিজাইনের আর কি, ওগুলা কাস্টমাইজ করার কোনো ওয়ে নাই। এভরি সিঙ্গেল বক্সে আপনি এরকম 6টা লাইট পাবেন, আর বিল কোয়ালিটির কথা বলতে গেলে সবগুলোই প্লাস্টিক, তেমন ধরে প্রিমিয়াম ফিলও আসে না, মানে ধরেন যে 5-6 ফিট উপর থেকে পড়লেই আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে দিই, আমরা নর্মালি যে ইনস্ট্রাকশনটা থাকে সেট আপ করার সেই বইটা ফেলে দিই, কিন্তু এখানে এই বইটা অনেক ইম্পর্ট্যান্ট, পড়ে নেবেন, কারণ অনেক টুলস আছে যেগুলো আপনার কাজে আসবে। We'll be right back.
তো আমি কাজ করতেছিলাম, এর মাঝখানে আমার বন্ধু পুজি মানে রিয়াদের আগমন, ও ব্লগ করে, লিংক ইন দ্য ডিসক্রিপশন, তাহলে অরিজিনালটা আপনারা চেক আউট করতে পারেন। তো দুইজনে মিলা গুতাগুতি করার পর মানে ট্রাই করার পরে জিনিসটা আসলে লাগাইতে সাকসেস হইলাম। তো ব্যাপারটা হইতেছে যে অনেকে হয়তো এই ভিডিওটা দেখতেছেন যে কিভাবে এই লাইটগুলো সেট আপ করতে হয়। আমিও অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করেছিলাম যে এই লাইটগুলো কীভাবে সেট আপ করতে হয়, বাট পারফেক্ট কোনো ভিডিও পাচ্ছিলাম না। বাট আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। প্রথমত আপনারা লাইটগুলোকে ব্যাক সাইড থেকে শোয়াবেন, মানে ফ্রন্ট সাইড না, ব্যাক সাইড। দেন দেখতে পারবেন যে অনেকগুলো ইউএসবি পোর্ট দেওয়া আছে। এই পোর্টগুলো অনুযায়ী আমাদের বক্সের ভিতরে কিছু ইউএসবি টাইপ সি দেওয়া আছে, বা সি না হয়তো বা মাইক্রো হতে পারে, সেটা দেওয়া হয়েছে। সেগুলো আপনার শেপ অনুযায়ী আপনি লাগিয়ে ফেলবেন। লাগানোর পর যখন সবগুলো কানেক্টেড হয়ে যাবে, দেন আপনি আপনার ডিজাইনটা ক্রিয়েট করবেন। ডিজাইন ক্রিয়েট করার পর দেখবেন স্কোয়ার শেপের আবার কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো আপনি একটা করে উপরে লাগিয়ে দেবেন যেন জিনিসটা জোড়া লেগে থাকে। তারপর হচ্ছে আমাদের গামের পর্বটা আসবে। আপনি আপনার বক্সের ভিতরে কিছু স্টিকার পেয়ে যাবেন, স্টিকারগুলোকে বলা হয় ডাবল ট্যাপ। সেই ডাবল ট্যাপগুলো আপনি আপনার প্লেসমেন্ট করে জাস্ট উপরে লাগিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি আপনার যে চার্জারটা দেওয়া আছে সেই চার্জারটা নিয়ে জাস্ট একটা পোর্টে লাগাবেন। দেন আপনার মোবাইলে যে চার্জার রয়েছে তো যে কোনো একটা চার্জারে লাগালেই লাইটগুলো জ্বলতে থাকবে। চলবে অবশ্যই, বাট আপনাকে টাচ করে অন করতে হবে। ওকে গাইস, এই রিমোটের পিছনে দেখবা ছোট্ট একটা ইয়া লাগানো আছে, মানে এটা কি বলে কাগজের মতো একটা জিনিস আছে, ওইটা যখন রিমোট কন্ট্রোল করতে চাবা তখন এটা রিমুভ করে নিতে হবে। লাইক দ্যাট, এই জিনিসটা টান দিয়ে বের করতে হবে। এটা দিয়েছে যাতে তোমার ব্যাটারির চার্জটা আর কি কম কাটে, এর জন্য দিয়ে হয়েছে। সো এখান থেকে দেন তুমি যে কোনো একটা কালার চুজ করে তোমার ইচ্ছে মতো তুমি কালার চেঞ্জ করতে পারবা। এখন আমি যদি কালার চেঞ্জ করি দেখো তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে। সো গাইস, যারা আমাকে একদম প্রথম থেকে ফলো করতেছো, আমি কিন্তু একদম ফার্স্ট ব্লগে বলছিলাম যে আপনারা প্রত্যেকটা ব্লগে আমাকে এবং আমার স্টুডিওকে দেখতে পারবেন। প্লাস এটা বলেছিলাম যে স্টুডিওটা এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে আপডেট করবো, সেই আপডেটের জিনিসগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। সো আজকে কিন্তু এটা ফার্স্ট একটা স্টেপ ছিল, জাস্ট আমি আমার একটা সাইট কমপ্লিট করেছি। এখনো এই পুরো স্টুডিওটাকে চেঞ্জ করা কিন্তু এখনো বাকি। যারা আমার ফেসবুকে আমাকে ফলো করেছেন, যারা অ্যাকচুয়ালি আমাদের আমার ভিজুয়ালাইজেশনের কাজটা দেখেছেন, তারা করেছেন ভাই কাজটা অনেক সুন্দর হয়েছে, যদি এরকম একটা স্টুডিও করতে পারেন অনেক নাইস হবে। সো আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী ট্রাই করতেছি, যদিও জিনিসটার প্রাইস অনেক কম, বাট আই থিঙ্ক ইটস লুক সো মাচ অ্যামেজিং। সো গাইস, এইখানে একটা কথা আমি একটু বলে রাখি যে আমি কি দেখতে পাবো কিনা জানি না। এই যে এখানে একটা হেডফোন দেখতেছো, এই যে এটা এটা ফ্যানটেক থেকে নেওয়া, এটা হচ্ছে এটার প্রাইস ছিল মাত্র 3000 টাকা। এই যে মাউস গিগাবাইটের দেখতেছো, এটার প্রাইস হচ্ছে 2800 টাকা। আর এখানে একটা কিবোর্ড আছে, এই কিবোর্ডটা অনেকে লাইক করছে, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। তো এখন কথা হচ্ছে যে সবগুলাই কিন্তু আমি লো প্রাইসের জিনিস ইউজ করতেছি। আমার যে কিবোর্ডটা আছে এটা অলমোস্ট থ্রি ইয়ার হয়ে যেতেছে যে আমি ইউজ করতেছি। আমার যে ইয়ারটা আছে ফ্যানটেকের হেডফোন, এটা অলমোস্ট 2 ইয়ার হয়ে যাচ্ছে, আর মাউসটার 8 মান্থ এরকম হয়েছে। সো চিপ প্রাইসের ভিতরে এরকম কিছু জিনিস অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক সাপোর্ট করে, যাদের অ্যাকচুয়ালি আমি আর যতটুকু আছে ওটা আমি অফকোর্স স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ, বাট এর যে উপরে যাওয়া আমার পক্ষে আর পসিবল না। সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমি জানি আমার ফেসটা দেখা যাচ্ছে না, বাট আমার ফেস দেখে কোনো লাভ নেই, আমার স্টুডিওটাই দেখো, আই এম সো মাচ অ্যাগ্রি, বাট আলহামদুলিল্লাহ। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর প্রত্যেকবারের মতো এবারও বলবো, যারা অ্যানিমেশন পছন্দ করো তারা চাইলে আমার অ্যানিমেশন চ্যানেলটা রয়েছে যেটার নাম হচ্ছে আল-মামুন অফিসিয়াল, সেই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো, সব কিছুর লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর যদি কোনো এই ভিডিওর উপর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারো অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। সো গাইস, দিস ইজ ইয়োর বয় আল-মামুন চৌধুরী, স্টে হ্যাপি, বি স্মাইল, অ্যান্ড সে আলহামদুলিল্লাহ।